আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। লাস্ট দুইটা ব্লগে আমি বলছিলাম যে আমার ফোনের অবস্থা ভালো না, আর কত বছর চলবে এই বেচারি পোকো। তো ফ্যান্টাসি আইল্যান্ড থেকে আসার পরের দিন আমার ফোনটা হঠাৎ করে, মানে ফোনের ক্যামেরা হঠাৎ করে অফ হয়ে যায়। সো ওইটা ঠিক করা তো প্রায় 3,000 টাকা লাগবে। তো অনেকদিন ধরে যেহেতু এটা আমার কাছে, এটা এখন আমি ঠিক করি নাই, জাস্ট চার্জ এরিয়াটা ঠিক করছি। তো এটা অনেকদিনই আমার কাছে আমার সব থেকে প্রিয় একটা ফোন বলতে গেলে পোকো। এটা দিয়ে আমি প্রায় 3 বছর কাজ করছি। তো আমার ফোনের মেইন জায়গাতেই সমস্যা, এর জন্য আর কি আমার নতুন ফোন ইমার্জেন্সি নিতে হয়েছে। তো আমি যেই ফোনটা নিছি এখন, যেই ফোনে আমি ভিডিও করতেছি, সেটা হচ্ছে S21। এখন অনেকেই কমেন্ট করবে এই গুমার্কা ফোন কেন কিনছো। ভাই আমি গরিব মানুষ, আমার বাজেটের মধ্যে যেই বেস্ট ক্যামেরার ফোন এটাই পাইছি, সো নিছি। ইনশাল্লাহ নেক্সট টাইম ক্যামেরা নেওয়ার অনেক ইচ্ছা আছে, বাট জানি না নিতে পারবো কিনা, ইনশাল্লাহ দেখা যাক। আমার এই পুরান ফোন, এই পোকো ফোনের সাথে অনেক স্মৃতি, অনেক মেমোরিজ রয়েছে। আমি এখনও এটা সেল দেই নাই, ঠিকও করি নাই, দেখা যাক। যেহেতু আমার একটা ফোন লাগে, এই এটা আমি ক্যামেরার জন্য রাখতেছি যে S21, আর এটা যেহেতু আমার একটু বিজনেসের কাজে লাগে, তো আমি ক্যামেরা হয়তো ঠিক করব কি করব না জানি না, আমার এত টাকা নাই। তো আজকের ভিডিওর কোয়ালিটিটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এটা সত্য, আমার পোকো হচ্ছে বিশাল বড়, আর S21 যেটা আমার হাতে আছে সেটা অনেক, এটার থেকে ছোট আর একটু বেশি কমফোর্টেবল আমার জন্য। আমার হাত যেহেতু ছোট, তো বড় ফোন নিলে আমার হাত দ্রুত ব্যথা করে আর ধরে রাখতে পারি না বেশিক্ষণ, বাট এইটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে আছি। অ্যান্ড সেই আমি যখন এই ফোন কিনে আনছি, পরের দিন আমার মনে পড়ছে যে এটার খাজনা থেকে বাজনা বেশি। এটার জন্য আমার আলাদা ওয়্যারলেস মাইক কিনতে হবে, আলাদা ইয়ারফোন কিনতে হবে, এই কত কাহিনী বাবারে বাবা। সো এর জন্য আমি এখনও ওয়্যারলেস মাইক কিনি নাই, দেখি টাকা জমায় কিনবো। সামনে একটু অন্যরকমের ভিডিও পাবেন যেহেতু। আর হচ্ছে আমি আপাতত আমার ফোন দিয়ে রেকর্ড করতেছি, এই যে এই মাইক দিয়ে রেকর্ড করা হইতেছে। তো আস্তে আস্তে সব করবো ইনশাল্লাহ, এত তাড়াহুড়া নাই আমার। তো যেদিন ফোন কিনছি উইদিনের ক্লিপ নিয়েছিলাম কয়েকটা, আর হচ্ছে এর পরের দিন চার্জার যখন কিনতে গেছি তখনও একটা রেস্টুরেন্টে ক্লিপ নিয়েছি। আমার ফেসবুক প্রোফাইলে ওই পিকটা দেখতে পারবেন, ওইটার ক্লিপগুলো আমি দিব, তাহলে বুঝবেন যে কত সুন্দর দেখা যায় এটার ভিডিওর কোয়ালিটি আর পিকচারগুলো। এখন প্লিজ কেউ আমাকে ডিমোটিভেট করেন না যে ফোনটা খারাপ, ভালো খারাপ মিললেই ফোন। সো বি পজিটিভ, আর এক ফোন দিয়ে কখনোই জীবন যাবে না, যেটা আমি চালাইতে চাই। এইটা 3 বছর চলছে, ও মানে যেই শুনে সেই বলে অনেক দিন চলছে, কোনো প্রবলেম দেখা দেয়নি এই 3 বছরের মধ্যে, বাট হঠাৎ করে আমার কপালে কি হয়েছে আল্লাহই জানে। আমার এত বিপদ, মানে কয়েকদিন পর পরই আমার এটা নষ্ট হয়, ওইটা নষ্ট হয়, আমার লাইফটাই পুরো নষ্ট হয়ে যেতেছে আস্তে আস্তে। সো বেশি বকবক করে ফেললাম, অ্যান্ড আমার নতুন ফোন। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিওটা কি এটাও তো জানি না, হ্যাঁ নেক্সট ভিডিওটা একটু অন্যরকম ভিডিও, যেহেতু বিয়ে শাদীর সিজন, গেস করতেই পারছেন। আমার বিয়ে হলে আরও ভালো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক শেয়ার আর কমেন্ট করনা মত ভুলনা, বাথরুম জানে নেহি ভুলতে না কে ভি মত ভুলনা। अगर आपने सब्सक्राइब नहीं किया तो काला कौवा काटेगा। बाय।